সামনে দেখতে পারতেছেন পাবনা সরকারি কলেজের গেট, ঠিক এর অপোজিটেই কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা এদিকে দেখাচ্ছে। ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি পাবনা জেলাতে। আর এই পাবনা জেলাতে পাবনা সরকারি কলেজের অপোজিটেই এই গলি দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলেই আপনার চোখে মিলবে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালাটি। এই যে আমার সামনে দেখতে পারতেছেন লেখা আছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা, এটি হচ্ছে ঢোকার গেট। তো গেট দিয়ে ঢুকতেই আপনাদের প্রথমে চোখে পড়বে মহানায়িকা সুচিত্রা সেনের একটি ছবি। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের কিছু স্মৃতিসমূহ। আজকে ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি তার জীবনের অনেক কিছুই আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে মহানায়িকা সুচিত্রা সেন, তো আজকে পাবনা জেলাতে চলে আসছি। তো সুচিত্রা সেনের বাসাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এই সুচিত্রা সেনের জীবন কাহিনী সম্বন্ধে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। তো আপনারা সবাই সাথেই থাকুন। মহানায়িকা সুচিত্রা সেন, তিনি একসময়ের সাদা কালো পর্দা কাঁপানো একজন নায়িকা, যাকে আমি নতুন করে চিনিয়ে দেওয়ার মতো কোনো কিছুই নেই। এই যে আমার সামনে দেখতে পারতেছেন, এটি হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা, যেখানে তিনি শৈশবকাল কাটিয়েছেন। মহানায়িকা সুচিত্রা সেন ওপার বাংলার মানুষ হিসাবে পরিচিতি হলেও তার পৈতৃক নিবাস এই বাংলাদেশের পাবনা জেলার শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনেই রয়েছে তার পৈতৃক বাড়ি। সুচিত্রা সেন সম্পর্কে জানতে প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করে। তার জন্ম হয়েছে 1931 সালে 6 এপ্রিল। ভিউয়ার্স, এখন আমরা স্মৃতি সংগ্রহশালার ভিতরে ঢুকব এবং দেখার চেষ্টা করব ভিতরে কি কি রয়েছে। তো দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই দেখতে পারলাম অনেক দর্শনার্থীর ভিড়। আসতুর দেওয়ালের চারপাশ দিয়ে শুধু মহানায়িকা সুচিত্রা সেনের ছবি ঝোলানো আছে। সুচিত্রা সেনের জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, আর এই সিনেমা করতে গিয়েই তার রমা নাম থেকে নামকরণ করা হয় সুচিত্রা সেনের। সুচিত্রা সেন সম্বন্ধে দেওয়ালে অনেক কিছুই ঝোলানো রয়েছে, আপনারা চাইলে ভিডিও পাস করে এগুলো পড়ে নিতে পারেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৫২ সালে শেষ কথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি আজও স্মরণীয় হয়ে রয়েছে। আরেকটি কক্ষে ঢোকার পরে আমাদের চোখে পড়ল সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত অনেক ছবি এই ঘরেও ঝোলানো রয়েছে। সুচিত্রা সেন একসময় সাদা কালো পর্দা কাঁপানো এক নায়িকা, সেটি আমরা সবাই জানি। আমি যে এখন নায়িকার বাসায় আছি ভাবতে আমার একটু অন্যরকম লাগতেছে। তারই অভিনয়কৃত কিছু ছবির পোস্টার আমাদের চোখে পড়ল, যেমন প্রণয় প্রাসা, সাগরিকা, দেবী চৌধুরানী, উত্তর ফাল্গুনী, নিচে রয়েছে হারানো সুর, ইন্দ্রাণী, কাজরী,
এছাড়াও অনেক ছবির পোস্টার এখানে রয়েছে। এখানে আসার পরে ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে এখানে আসলে আপনাদের চোখে মিলবে প্রচুর দর্শনার্থীর ভিড়, কারণ এখানে প্রতিনিয়তই এই সুচিত্রা সেনের জীবন কাহিনী সম্বন্ধে জানার জন্য ভিড় জমায় এই স্মৃতি সংগ্রহশালাতে। এই কক্ষে ঢোকার পরে সামনেই আমাদের চোখে পড়ল রমা থেকে সুচিত্রা সেন লেখা। এখানে আর কি তুলে ধরার চেষ্টা করেছে কীভাবে সুচিত্রা সেন রমা থেকে সুচিত্রা সেন হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেনের সংগ্রহশালা, প্রচুর লোকজন এখানে দেখা যাচ্ছে। ভিউয়ার্স দেখুন, আজকে দর্শনার্থীর সংখ্যা একটু বেশি। তো মহানায়িকা বলে কথা, একসময় সাদা কালো পর্দা কাঁপানো নায়িকা ছিল যিনি সুচিত্রা সেন। ওনার ছবি এই যে পিছনে দেখতে পারতেছেন, এটা নায়িকার ছবি ভিউয়ার্স, এটা হচ্ছে সুচিত্রা সেন। এনাকে চিনিয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই। তো আজকে সুচিত্রা সেনের বাসায় চলে আসলাম শেষমেশ। তো এখানে এসে দেখতে পারলাম প্রচুর পর্যটক, এই যে দেখুন তারা নিজেদের মতো ছবি তোলাতে ব্যস্ত। এখন ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, সুচিত্রা সেনের বাসা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো। চলুন, ভারত ওপার বাংলায় যখন উনি চলচ্চিত্রে যোগদান করছেন তার আগে উনি বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে পাবনা জেলাতে যেখানে তিনি বসবাস করতেন ওইখানে আজকে আমি উপস্থিত হয়েছি ভিউয়ার্স। এখানে আমি এক ভাইয়ের সঙ্গে পরিচিতি লাভ করলাম এখানে আসার পরে। উনি এখানে দায়িত্বে আছেন, ভাইয়ের নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। এই যে রুবেল, রুবেল ভাই, রুবেল হোসেন ভাই, ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। তো ওনার আর কি যতটুকু জানা আছে আমি ওনাদের কাছ থেকে এখন জানার চেষ্টা করবো আপনার সঙ্গে। ভাই আপনি তো এখানে দায়িত্বে আছেন, হ্যাঁ, তো এখানে কত বছর ধরে আপনি দায়িত্বে আছেন? এখানে আমি 4 বছর যাবত দায়িত্বে আছেন, অনেকদিন যাবত দায়িত্বে আছেন। তো সুচিত্রা সেন, মহানায়িকা যে সুচিত্রা সেন, ওনার সম্বন্ধে আপনি কতটুকু জানেন একটু আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করেন। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা। এখানে উনি জন্ম থেকে 19 বছর বয়স পর্যন্ত ছিলেন। আচ্ছা, ক্লাস 9 পর্যন্ত গভর্নমেন্ট গার্লসে পড়ছে। ওনার বাবা পাবনা পৌরসভায় চাকরি করতেন, স্যানিটেরিয়ান ইন্সপেক্টর ছিলেন। আর 47 সালে উনি বিয়ের জন্য শ্বশুরবাড়ি চলে যান। উনি কি শ্বশুরবাড়িটা কোথায় ছিল, ভারতে নাকি? ওনার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের পুরানঢাকা গেন্ডারিতে। ও আচ্ছা। ওনার বাবা পাবনা পৌরসভায় চাকরি করতেন, স্যানিটেরিয়ান ইন্সপেক্টর ছিলেন। আমি শুনছিলাম যে ওনার বাবা নাকি হচ্ছে স্কুল শিক্ষক ছিলেন। না না না, এটা ভুল ধারণা না। আর উনি এখানে 19 বছর, মানে যে জন্ম থেকে 19 বছর তুই এখানে অতিবাহিত করছেন এই বাড়িতে? না না, ওনার 16 বছর বয়সে বিয়ে হয়। 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। 47 সালে ওনার বিয়ে হয়। ও আচ্ছা। 50 সালে চলে যায় সপরিবার সবাই। ও আচ্ছা। উনি এখানে তো থাকতো নাকি? হ্যাঁ। এখানে কোন রুমে থাকতো উনি একটু দেখাবেন? এই রুমে থাকতেন। ভিউয়ার্স চলুন আমরা এখন দেখবো উনি কোন রুমে থাকতো। এই যে ভিউয়ার্স দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুচিত্রা সেনের আর কি শোবার ঘরই বলা যায়। এখানে উনি থাকতেন। দেখুন ওনার প্রচুর ছবি দেওয়ালে দেওয়া আছে, এইখানটাতে তিনি আর কি থাকেন, এই রুমটাতে। তো রুবেল ভাই, এখানে এখানে আসলে যদি কেউ আসে দেখার উদ্দেশ্যে, তো কোনো দিন কি অফ ডে আছে নাকি? হ্যাঁ, এটা সাপ্তাহিক সোমবারে বন্ধ থাকে, তাছাড়া প্রতিদিনই খোলা থাকে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে। প্রবেশ মূল্য এখানে 10 টাকা। 10 টাকা করে? আচ্ছা। ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন রুবেল ভাইয়ের কাছ থেকে, এখানে ওনাদের সোমবারে হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকে। আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসতে ইচ্ছুক, তো এই দিনটা আপনারা অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা এখানে এসে আর কি সম্পূর্ণ দেখতে পারবেন। তো সুচিত্রা সেন মহানায়িকা উনি
ওনার সম্বন্ধে আমার বলার কিছু নাই, আপনারা সবই জানেন। তো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি ওনার স্মৃতিসমূহ। রুবেল ভাই, আপনি আমাদের আর কি দেখাবেন? তো চলুন আমরা রুবেল ভাইয়ের সঙ্গে একটু দেখি। এটা হচ্ছে সুচিত্রা সেনের রান্নাঘর ছিল, তাই তো? এটা হচ্ছে মূলত রান্নাঘর ছিল ভিউয়ার্স, এই যে দেখুন, এটা হচ্ছে সুচিত্রা সেনের রান্নাঘর ছিল। আর এই যে এই পাশে এইটা হচ্ছে করিডোরে রাখার ঘর ছিল, তাই তো? আর এটা ওনাদের পূজার ঘর ছিল, পূজার ঘর ছিল এটা ভিউয়ার্স, এটা হচ্ছে ওনাদের পূজার ঘর ছিল। চলুন দেখি, এটা এখানে ওনারা পূজা করতে, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। যাই হোক, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো রুবেল ভাই, আর কোনটা দেখবো আমরা? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে রমা থেকে সুচিত্রা সেন, ওনার প্রথম নাম ছিল রমা, তাই না ভাই? রমা থেকে জন্মের পরে ওনার নাম ছিল রমা। রমা থেকে সুচিত্রা সেন কীভাবে হয়েছে এখানে তার সব কিছু লেখা আছে। তার নাম রমা দাশগুপ্ত থেকে সুচিত্রা সেন রূপান্তরিত হওয়ার রহস্য জানতে চাইলে সুচিত্রা সেন নিজেই বলেন, আমার এই নামে নাম রেখেছিলেন নীতিশ রায়, পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী। ছবির নাম আমার মনে নেই, একদিন সকালে সামনে বললেন চিত্রজগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন, সেই থেকে শুরু অথবা জন্ম হলো সুচিত্রা সেনের। দেখতে পারলেন ভিউয়ার্স, এখানে ইতিহাসটা লেখা আছে। এই ছবিটা এই বাড়ি থেকে তোলা, এই ছবিটা এই সামনে যে ছবিটা, ও এই যে ভিউয়ার্স, এই বাসা থেকে এই বাড়ির সিঁড়ি থেকে এই ছবিটা ওঠানো। বাম দিক থেকে প্রথমটা হচ্ছে সুচিত্রা সেন, তাই তো? তিন বোন রমা রুনা আর উমা, আর বামেরটা হচ্ছে সুচিত্রা সেন নিজে। আচ্ছা, অনেক তথ্য জানতে পারলাম আমরা ভিউয়ার্স। কেউ যদি আমাদের বলে না দিত হয়তো আমরা সব পেন্টিংগুলো দেখে চলে যেতাম। তো একমাত্র রুবেল ভাই আমাদের এই যে এই বাসার আরেকটা ছবি, এই যে পিছনের শাড়ি, বাদিক থেকে বাবা ঠাকুরদা ও মা, মানে সবার পিছনের হচ্ছে, দেখুন ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, বামেরটা হচ্ছে বাবা, মাছেরটা দাদা, আর ডালেরটা পাশেরটা হচ্ছে এই যে এটা না ভাই, আর ওনার পাশে চশমা চোখে ওইটা কে? ও আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ওনার হাজবেন্ড দিবানাথ সেন না? দেখুন প্রচুর পেন্টিংয়ে এখানে ভরপুর। সুচিত্রা সেন একজন সাদা কালো পর্দা কাঁপানো নায়িকা ছিলেন, আর উনি আমাদের বাংলাদেশে যতটুকু না ছবি করেছেন, ওপার বাংলায় ছবি করেছেন বেশি। এই ডিসপ্লে বোর্ডটা কী করা হয় ভাই? ও ওই পাশে যে গান বাজতেছে এটার আর কি, এটা তাই তো? আচ্ছা ভাই, আমি আর কি দেখবো বলেন, আপনি আর কি দেখাবেন? এখানে জন্ম মৃত্যু লেখা আছে, তাই তো? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুচিত্রা সেনের 6 এপ্রিল 1913 জন্ম করেন, সরি 1931 জন্মগ্রহণ করেন, আর 17 জানুয়ারি 2014 উনি মৃত্যুবরণ করে গেছেন। একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন, এটা আমি আগেই বলছি, তার জন্ম নাম ছিল রমা। এখানে সম্পূর্ণ হিস্ট্রিটা তার এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখন পর্যন্ত আমার স্বপন ট্রাভেলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, এতে করে আমার সামনের পথ চলাটা যেন সহজ হয়ে যায়। আর আপনাদের একটি লাইক আমার একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগে। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যদি খারাপ লাগে ডিসলাইকও করে দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।